মানে হালকা পানি দিয়ে আর কি মাছ দিয়ে আসছে কলা সরা আছে আইলে খাইতারবেন সমস্যা নাই মাশাআল্লাহ কলা সরা হয়েছে বরট নিলে নিতে পারবেন এমনি নিলে নিতে পারবেন বাস সোজা কথা এনে বল সোজা কথা আমি মিমি কইলাম আপনি লয় দামে বলবো মেশিন লাগাও বরট করে দেব আরে রে দুধাই আপাতত দুধা বের না করে না না এটা লক করো লক করো মাগো বাইশ দিম আপ আটটা না ওদিকে একটা দাও না উজে বসে মানে পেঁপে দিয়ে সব পাকিয়ে খাইলিস এটা কোনো কাজ করলো ওরা ফাঁক না তো আরে ফাঁক নাইলে সিরিয়াল খাইলাই লোক জায়গা দেখতে আইলাম একটা পেপে নিলাম অনেক বড় মেম্বার মামু মাইরা দিছি কিন্তু একটা আপনার জায়গা যে দূরে বেশ হয় আপনার জায়গার তো না রাস্তা যাবো আপনার এটা আপনার জায়গা মালিকানা ভাই মালিকানা থাকবে আমি বুঝাই পুষ্টিকর কলা রয়েছে দেখতে পাচ্ছেন কি জোস কালার এটা আর এক মাস পরেই পেকে যাবে কাঁঠাল গাছ আছে নারকেল গাছ আছে আমরা একটা পেঁপে পেঁপে হ্যাঁ কোনটা না হ্যাঁ কিন্তু এটা জিল করে রেখে দিস মানে মাছ আছে
তারপরে ওই যে কতটি পেপে ঝুলা আছে আমাদের আলউদ্দিন সাহেব আজকে জায়গা কেনার জন্য আসছেন, তো আমরা এমনি পেপে দেখে লোভ সামলাইতে পারেন নাই, তো আমরা একটা পেপে নিয়ে নিলাম পাকা। আমরা এখন চলে যাচ্ছি, তো এনে একটা পেয়ারা গাছ আছে কিন্তু আশ্চর্যজনক একটা পেয়ারাও গাছে নাই, সব খেয়া ভালো হয়েছে মানুষে। এটা কোনো কথা, এটা বেসা হয়ে গেছে, এই হ্যার তো অনেক জায়গা। ওই পাশের ডো মনে হয় আর এই না, এখানে কলা আছে কাঁচা কলা, কিন্তু পাকা কলা থাকলে আর কি রেহাই পাইতো না। আমাদের ফজিল্লা ভাই আয় পড়ছে জায়গা দেখার জন্য, আমার বাড়িতে কিন্তু কলা গাছ আছে, আবু একটা সরা কিন্তু অলরেডি আছে।